জাতীয় সংসদের ঢাকা পাঁচ উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী আলহাজ সালাউদ্দিন আহমেদ এখন সার্বিক পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের ভোটের পরিস্থিতি সবকিছু নিয়ে বক্তব্য দিবেন। বক্তব্য দিচ্ছেন আলহাজ সালাউদ্দিন আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সদ্য ঢাকা পাঁচের যাত্রাবাড়ি ডেমরার সদ্য মুরব্বিয়ান একরাম, সদ্য ভাই বোনেরা, এলাকার মা বোনেরা এবং নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি। আজকে ঢাকা পাঁচের এই উপনির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদের উত্তরসূরি, আমাদের নতুন প্রজন্মের উৎসাহের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের সদ্য নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। উনি আমাকে নমিনেশন দেওয়ার কারণে আজকে ঢাকা পাঁচের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে সেটা গ্রহণ করেছে। আপনারা সকলেই অবগত আছেন, বিগত 1991 সনে, 2001 সনে এবং এর পরবর্তী তিন টার্ম আমি এই এলাকার জাতীয় সংসদের আপনাদের নির্বাচিত প্রতিনিধি ছিলাম। আপনাদের দোয়া সহযোগিতা নিয়ে এই এলাকায় আমি ব্যাপক উন্নয়ন করেছি। এখানে উল্লেখ করতে চাই, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এই এলাকায় যে উন্নয়ন হয়েছে তার ছোট্ট একটি চিত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। বিগত দিনে এই অঞ্চলে কোনো হাসপাতাল ছিল না, এখানে একটি মা শিশুদের একটা হাসপাতাল, 91-এ আমরা 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে তুলি, 2001 সনে আবার এটাকে 200 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করি এবং বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় এর পাশে 10 একর জায়গা আবার খরিদ করে এখানে একটি জেনারেল হাসপাতাল নির্মাণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করি। কিন্তু এই আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে তার আর কিছুই হয়নি। ডেমরাপ তারাবো ব্রিজ, যেটা কুয়েত পার থেকে, এই ব্রিজটা বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় আমরা তৈরি করেছি এবং তার পাশাপাশি ওখান থেকে একটা লিংক রোড, যেটা ভবানী স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে বনশ্রী পর্যন্ত গিয়েছে, এই রাস্তা হওয়ার কারণে এই এলাকার যানজট অনেকটা নিরসন হয়েছে। ঢাকা নিউ টাউন রোড বলে একটা রাস্তা আমরা করেছি, যেটা মাতোয়াল নিউ টাউন বলে সবাই পরিচিত জানে, বিশ্ব রোড থেকে কানেক্টিং হয়ে মাতোয়াল কোনাপাড়া হয়ে গ্রিন মডেল টাউন হয়ে মতিঝিলের সাথে এটা সংশ্লিষ্ট হয়েছে। শুধু তাই না, জিয়া সরণি যেটা শ্যামপুর থেকে শুরু করে দুনিয়া এলাকার ভিতর দিয়ে মাতোয়াল পর্যন্ত এই রাস্তাটি নির্মাণ করেছি আমরা। এভাবে একের পর এক কানেক্টিং রোড আমরা করেছি, যেটা এই এলাকার জনগণের জন্য বিরাট ভূমিকা রেখেছে। আমি যখন 1991 সালে নির্বাচিত হই, তখন ঢাকা এই অঞ্চলের মধ্যে কোনো উচ্চ শিক্ষার জন্য কোনো পরিবেশ ছিল না,
এখানে কোনো কলেজ ছিল না। প্রথম আমরা দুনিয়া বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করি, যেটা আজকে একটা বিরাট এই অঞ্চলের জন্য দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আমাদের একটা বিরাট প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। দামরা মহাবিদ্যালয় করেছি, রঙ্গমালা মহিলা বিদ্যালয় করেছি, বাতুয়াইল লতিফ ভূঁইয়া কলেজ করেছি, যাত্রাবাড়িতে শহীদ জিয়ার নামে আদর্শ বালিকা বিদ্যালয় এবং মহাবিদ্যালয় করেছি, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল করেছি, বাতুয়াইলে শামসুল হক স্কুল এন্ড কলেজ করেছি, দুনিয়াতে একে স্কুল এন্ড কলেজ, বর্ধমালা স্কুল এন্ড কলেজ, একের পর এক অগণিত শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি। আমাদের নতুন প্রজন্মর জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে বিরাট ভূমিকা রাখছে। আমাদের সন্তানদেরকে আর এখন এই এলাকা থেকে উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হয় না, তারা এই এলাকায় তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিভিন্ন ভাবে আমরা এই এলাকার সমস্ত মানুষের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছি। এখানে হাজার হাজার মুরব্বী, হাজার হাজার মা বোনেরা এর থেকে উপকৃত হয়েছে। তাছাড়া আপনারা সকলেই জানেন এস আহমেদ ফাউন্ডেশন থেকে আমরা আমাদের মেধাবী ছাত্রদেরকে স্কলারশিপ দিয়েছি, শিক্ষকদেরকে পেনশন ভাতা দিয়েছি, মা বোনদের জন্য আমরা হ্যান্ডিক্রাফট যে প্রশিক্ষণ কেন্দ্র করে তুলেছিলাম সেখানে সেলাই মেশিন দিয়েছি, আত্মনির্ভরশীল হওয়ার কম্পিউটার ট্রেনিং দিয়েছি এবং বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং দিয়ে আমাদের যুব সম্প্রদায়, আমাদের ইয়াং জেনারেশনকে আত্মনির্ভরশীল করার জন্য আমরা ব্যবস্থা দিয়েছি। এই কাজগুলো এখনো চলছে আমাদের। সুখে দুঃখে দেশের এই এলাকার মানুষের পাশে থেকে একজন সেবক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। সদ্য এলাকাবাসী আগামী 17ই অক্টোবর 178 ঢাকা 5 উপনির্বাচন, এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনে আমরা আজকে আমাদের কারাবন্দি নেত্রী, নির্যাতিত নেত্রী, যিনি আমাদের মা, তার মুক্তির আমাদের দরকার। এই নির্বাচন আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে, তার মুক্তি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আমরা অঙ্গীকারবদ্ধ। এই নির্বাচন আমাদের জনগণের ভোটার অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার নির্বাচন। বিগত দিনে সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, আমাদের সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিগত সংসদ নির্বাচনে আগের দিনই রাত্রে ব্যালট বক্স ছিনতাই করে তারা নির্বাচন বৈতরণীর পার করেছে। এই সরকারের প্রতি মানুষের কোন আস্থা নাই, এই সরকারের প্রতি মানুষের ঘৃণা ছাড়ার কিছুই দিতে পারেনি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, দর্শন, রাহাজানির সন্ত্রাস ছাড়া
বাদক ব্যবসা ছাড়া এই এলাকায় চাঁদাবাজি ছাড়া মানুষকে আর কিছুই উপহার দিতে পারেনি। আওয়ামী সন্ত্রাসীরা এই এলাকার ফুটপাতে রাস্তাঘাটে দোকান বসে হাজার হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে, তার পাশাপাশি মাদক ব্যবসার সাথে তারা জড়িত থেকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই এলাকার জনগণ সেটাকে ঘৃণা করে। যাত্রাবাড়ি থেকে এই এলাকায় যে অপরিচ্ছন্ন এলাকা হিসেবে মানুষের কাছে আজকে একটা নিগৃহীত এলাকা হিসেবে পরিণত হয়েছে। এখানে যত্রতত্র ময়লা, সিটি কর্পোরেশন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। সার্বিকভাবে এই এলাকার জলবদ্ধতা দূর করা অত্যন্ত প্রয়োজন। একটু বৃষ্টি হলেই জলবদ্ধতার সৃষ্টি হয়, বিশেষ করে এই ডিএনডি এলাকার জলবদ্ধতা দূর করার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা প্রায় 350 কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছিলাম। এর প্রায় অর্ধেকের বেশি কাজ আমরা সম্পূর্ণ করেছি। আমরা 2টা পাম্প হাউসের জন্য আমাদের পরিকল্পনা ছিল, একটি হলো পাগলাতে আর একটি হলো সিদ্ধিরগঞ্জে। সেই পাম্প হাউস গুলো নতুন করা হয়েছে এবং সেখানে কাজ অব্যাহত নেই। এই কিছুদিন ধরে দেখা যাচ্ছে সেনাবাহিনীর লোক আবার কাজ শুরু করেছে, এর জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকার সুখ দুঃখে এই এলাকার মাটি ও মানুষের সন্তান হিসেবে আমি সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং আমার জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়েও আমি তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। সহজ এলাকাবাসী, আমাদের এই নির্বাচন একটা চ্যালেঞ্জ। এই নির্বাচনে আমরা এ কারণে গিয়েছি, আমাদের দেশনেত্রীর মুক্তি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক অধিকারকে এই সরকার যে হরণ করেছিল তার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই নির্বাচন আমাদের জন্য একটা বিরাট ভূমিকা রাখবে। শুধু তাই না, নির্বাচন কমিশন বারবার আমাদের সাথে প্রতারণা করেছে। এই নির্বাচনের কমিশনের আন্ডারে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ হয়নি। তাই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই নির্বাচন কমিশনকে, যদি এবার কোনো কারচুপি করার চেষ্টা করা হয় তাহলে এখান থেকে আপনাদের পতনের ঘন্টা বাজবে। এবং এই সরকারকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই এলাকার জনগণ আর বসে থাকবে না। যদি কোন রকম কারচুপি করার চেষ্টা করেন, আওয়ামী সন্ত্রাসে যদি কোন রকম বাধাগ্রস্ত করেন, তাহলে এই সরকারের পতনের আন্দোলন এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তাই আমি আহ্বান করতে চাই মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা ভোট কেন্দ্রে আসুন, আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করব এবং ভোট যাতে নিরপেক্ষ হয় এর জন্য আমরা চেষ্টা করব। আমরা চাই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই পত্র নিয়ে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু আমি সন্ত্রাসীরা আমাকে পদে পদে বাধা দিচ্ছে। 25/9/2020 বাতোয়াল কবরস্থান মসজিদে আমার নামাজ পড়ার কথা ছিল, সেখানে আওয়ামী সন্ত্রাসীরা এই আওয়ামী লীগের প্রার্থী বনিরুল ইসলামের মনুর প্রস্তাবক যিনি এই নির্বাচনে, তার নেতৃত্বে সশস্ত্র হামলা হয়েছে। 28/9/2020 যাত্রাবাড়ি আইডি স্কুলের মাঠে প্রথম নির্বাচনে জনসভা করার পূর্বে সরকারের সমস্ত সমর্থিত ছাত্রলীগ, যুবলীগ এবং সন্ত্রাসীরা এসে আমাদের স্টেজ ভাঙচুর করেছে।
দুনিয়া কুরদার বাজারে এলাকায় গণসংযোগের সময় আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে। 30/9/2020 আর কে চৌধুরী ডিগ্রি কলেজের সম্মুখে গণসংযোগের সময় স্থানীয় কমিশনার আবুল কালাম অনুর নেতৃত্বে গেসুর নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে। 2/10/2020 দুনিয়া বড় মসজিদে নামাজ পড়ার কথা আমার, সেখানে যাওয়ার পূর্বে আওয়ামী সন্ত্রাসীরা আমাকে বাধাগ্রস্ত করেছে। সানারপাড়া এলাকায় ধানের শীষের গণসংযোগের সময় আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। আমাদের একের পর এক মামলা দিয়ে সারাদিন ব্যাপী আমাদেরকে কোর্টে হাজিরে দিতে হয়। 5/7 প্রতিদিন আমাকে কোর্টে যেতে হয়েছে, তারপর আমরা থেমে থাকিনি। 8/10/2020 দুনিয়া জিয়াশরণী পলাশপুর এলাকায় গণসংযোগের সময় এক ভদ্র মহিলা ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনের একজন পুলিশ কর্মকর্তা আমাকে বাধাগ্রস্ত করে এবং আমাকে গণসংযোগে বাধা দেন। এর ভিডিও চিত্র আমার কাছে আছে, আপনারা সেগুলো দেখতে পাবেন। 11/10/2020 ডেমরা জনসভা করার পূর্বে বিভিন্ন রকম বাধা বিপত্তি উপেক্ষা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গণেশচন্দ্র রায় এবং বিএনপি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সারুলিয়া রানীবল, ডগাইর মাতোয়েল এবং বিদাবাড়ি পর্যন্ত আমরা গণসংযোগ করার চেষ্টা করি, সেখানেও বারবার আমাদের উপর হামলা হয়। এভাবে একের পর এক এই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে। সবচেয়ে দুঃখের বিষয়, গত 14/10/2020 যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সম্মুখে নির্বাচন কমিশন থেকে অনুমতি নেওয়া সত্ত্বেও আমাদের স্থায়ী কমিটির নেতা যখন ডক্টর খন্দকার মোশাররফ সাহেব তার বক্তব্য দিচ্ছিলেন প্রধান অতিথি হিসাবে, ঠিক সেই মুহূর্তে প্রশাসনের সম্মুখে আমাদের উপর হামলা করা হয়। কিন্তু আমাদের নেতা কর্মীরা বসে থাকেনি, তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী 17 তারিখ যে উপনির্বাচন, এই উপনির্বাচনে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে জনগণকে বাধাগ্রস্ত করলে আমরা তা রুখে দাঁড়াব। এবং আমাদের নেতা কর্মীদেরকে আমি উদ্বুদ্ধ করে বলতে চাই, আমরা শহীদ জার কর্মী, আমরা কেউ গড়ে বসে থাকবো না। আমরা ফজরের নামাজ পড়ে সকাল থেকে আমরা কেন্দ্রে অবস্থান করব এবং আমাদের ভোট কেন্দ্রে আমরা অবস্থান নেব এবং সাধারণ ভোটারদেরকে আমরা আসার জন্য আহ্বান করব। যদি কোন রকম তাহলে আমাদের পুলিং এজেন্ট এবং আমাদের যদি নেতা কর্মীদের উপর কোন রকম অন্যায় অত্যাচার হয় তাহলে আমরা বসে থাকবো না। এই এলাকার সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে এখান থেকে এই সরকারের পতন আন্দোলন আমরা শুরু করব। আপনারা সকলেই জানেন ঢাকা 5 এই উপনির্বাচনে আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 187, ভোটার সংখ্যা 4,71,129, পোলিং বোর্ডের ভোটার পুরুষ ভোটার
2,41,464 মহিলা ভোটার 2,29,665 এর মধ্যে প্রায় 83টির মতো ঝুঁকি কেন্দ্র আছে। আমরা এগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং নির্বাচন কমিশন এবং সরকারকে এবং প্রশাসনকে আমরা জানিয়ে ইতিমধ্যে আমাদের এই সমস্ত অবস্থানগুলো আমরা তুলে ধরেছি। গত কয়েকদিন আগে আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম এবং প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশনের কাছে আমি আবেদন করেছি সুষ্ঠু নির্বাচনের সাথে অন্তত এই 17ই অক্টোবরের নির্বাচনকে আপনারা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আর যদি তা না হয় তাহলে এখান থেকে আপনাদের পতনের আন্দোলন শুরু হবে। আমি আবার ঢাকা পাঁচের সর্বস্তরের জনগণ মা বোনদের কাছে ভাই বোনদের কাছে আবার আহ্বান থাকবে আমার, আমি আপনাদের সন্তান, যেভাবে বিগত দিনে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের সেবক হিসেবে কাজ করেছি, আগামী দিনেও আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আমরা এই সরকারের এই 15 বছরে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন এবং নারী নির্যাতন, বিশেষ করে মহিলা বা বোনদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে এটা একটা দৃষ্টান্ত এই সরকারের। কাজেই এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই সরকারের পতনের আন্দোলন এখান থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের রাষ্ট্র আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শের সৈনিক হিসাবে, বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আপনাদের সহযোগিতা নিয়ে একজন সেবক হিসাবে ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকব। এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আবারও আজকে আমাকে আপনাদের সম্মুখে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দলের দল জিন্দাবাদ, শহীদ জওহর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ঢাকা পাঁচের সর্বস্তরের জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।